যেদিন আমার অনলাইনের কাজ না থাকে সেদিন আমি আমার সময়টা কিভাবে পার করি, আজকে আমার বোনেদের সাথে আমি সেটাই শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতের মতো আপনারা সবাই অনেক ভালো আছেন। কাছে দূরে দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি একটি ছোট্ট বেবিদের থ্রি পিসের দেখাবো, আর এটা আমি আমার মেয়ের জন্য বানিয়েছি দুই কালারের কাপড় দিয়ে। আর সম্পূর্ণ ডিজাইনটা আশা করি দেখতে পাচ্ছেন আপনারা, দুই কালারের কাপড় দিয়ে কাটওয়ার্কের কাজ করেছি, সাথে হাতের কাজ করেছি, আর লেস দিয়েও আমি ডিজাইনটা শেয়ার করেছি আপনাদের সাথে। দেখুন, যেদিন আমার অনলাইনের কাজ না থাকে সেদিন কিন্তু আমি আমার বাসার নিজেদের কাজগুলো করে থাকি। এছাড়া আমার এলাকা ভিত্তিক যে আমার কাস্টমারগুলো আছে ওদের থ্রি পিসগুলো আমি সেলাই করে থাকি। আর অর্ডারগুলো কিন্তু আমি সেরকম করে নিই, যারা যেদিন আমার কাজের চাপ কম থাকে সেই হিসাব করে আমি নিই। আর যারা আমার বাসায় অর্ডারগুলো দেন তারা কিন্তু ওই সেরকম সময় নিয়ে আমাকে দেয়, কারণ আমার যেহেতু অনলাইনের কাজটা আমার রানিং রাখতে হয়, ওইটা প্রতিদিনের কাজ, আমার প্রতিদিন জমা দিতে হয়। ওইটা কোনো মানে একদিন অপেক্ষা করার সময় নেই যে একদিন আজকে কাজ জমা দিলাম না আরেক দিন দিব, ওটা না, আমার প্রতিদিনের কাজ প্রতিদিন জমা দিতে হয়। সেই হিসাব করে কিন্তু আমি বাসায় যে অর্ডারগুলো থ্রি পিসের করি ওইটা আমি রাখি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে দেখুন আমার ঈদের কাজগুলো কিন্তু আমি আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করতেছি, রোজার ঈদের কাজগুলো। তো বন্ধুরা, আপনারা যে সময় নিয়ে আমার ভিডিওটি দেখতেছেন সেজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার ছোট ইউটিউব চ্যানেলটা। আপনারা আমার পরিবারের যারা নতুন সদস্য হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।